হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো দেখো, আমি কিন্তু এখন এখানে নিয়ে নিয়েছি একটা ইয়েলো কালারের শাড়ি। তো তোমরা অনেকেই আছো, মানে সবাই আছে এরকম, যারা শাড়িতে ফলস লাগানোর জন্য প্রত্যেক মাসেই বলতে গেলে টেলারের কাছে টাকা দিতে হয়, 50 টাকা 60 টাকা। তো আমি দেখো তোমাদেরকে একটা সহজ টিপস দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে বসেও শাড়িতে ফলস লাগিয়ে নিতে পারবে। তো তোমরা আশা করছি দেখলে যে আমি মানে কোমর থেকে নিচের দিকটা দেখালাম তোমাদেরকে, যে এইভাবে নিচের দিকটা তোমাদেরকে তোমাদের সাইড দিকে মানে তোমাদের সামনের দিকে নিতে হবে। কাপড়ে যেদিকে ফলস লাগাবে সেটা তোমার সামনের দিকে নিতে হবে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু এখন মেপে নিচ্ছি একদম কোমরের কাছ থেকে, এক বিগদা 4 আঙুল ছেড়ে আমি এখন ফলসটা লাগানো স্টার্ট করব। তো আমি এখন ফলসটা মানে শাড়ির যে ফলসটা, এটা পিওর সুতি, ঠিক আছে? তো এটাকে আমি এখন ভাঁজ করে নিলাম, যাতে এটা আমার সেলাই করতে সুবিধা হয়, যাতে ফেঁসে না যায়, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু এক বিগদা 4 আঙুল থেকে 5 আঙুল ছেড়ে দিয়ে ফলসটাকে নিচ্ছি। তো তার মধ্যেই একটা সবথেকে বাজে জিনিস যেটা হয়েছে, আমি ছুঁচ নিয়েছি কিন্তু আমি সুতো নিতে ভুলে গেছি। মানে কি বলবো, কাজের এত প্রেশার ছিল তখন, সেই সময় ভিডিওটা করব বলে অতটা মানে রেডি ছিলাম না। তো দেখছি যখন কাজটা যখন করব তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ তোমরা প্রায়ই আছো যারা নিউ নিউ শাড়ি পরতে ভালোবাসো, এবার শাড়িতে যদি ফলস না লাগাবে তো শাড়ি তো নষ্ট হয়ে যাবে, শাড়ির নিচেগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা হয়তো যারা দূরে দূরে দাও বা বড় বড় টেলার্সে দাও, তারা হয়তো 100 150, কেউ 60, কেউ 70 নিতেই পারে। তোমাদের যদি সময় থাকে তো তোমরা বাড়িতে বসেই কিন্তু তোমাদের এই সহজ মানে এত সহজ পদ্ধতিতে তোমরা কাজটা করে নিতে পারবে। রান সেলাই সেটা তো বাড়িতে বসে সবাই দেয়। তো দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, সমান করে নিলাম। এবার সমান করে আমি জানি না আমি কি দেখছি, আমি নিজেই জানি না, যাই হোক। এবার আমি তো বারবার আমার শাশুড়িমা সামনে দিয়ে যাওয়া আসা করছে ক্যামেরার সামনে দিয়ে, হয়তো বুঝতে পারেননি উনি। তো যাই হোক, দেখো এবার আমি কিন্তু এগিয়ে চলে আসলাম একটু, যাতে তোমাদেরকে সেলাইটা বোঝাতে পারি। তো দেখো যেখান থেকে আমি মেপে নিয়েছিলাম যেটুকু জায়গা, ওখানে আমি রান সেলাই দিচ্ছি। আমি কিন্তু হেম দিই না, আমি প্রথমেই বলে দিচ্ছি আমি হেম দিই না। এবার হেম সেলাই তো সবাই পারে না, ওই কারণেই আমি বললাম যে তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই 60-70 টাকা খরচা ছাড়াই নিজের মতন করে শাড়ির ফলস যখন তোমার মন হবে, যখন তোমার টাইম থাকবে লাগিয়ে নিতেই পারো। তো এমন কিছু সময় লাগে না, জোর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা যদি তোমরা হাতের স্পিড করতে পারো। তো যাই হোক দেখো, আমি কিন্তু এমনি করে হাতে দেখাচ্ছি বলে একটু প্রবলেম হচ্ছে আমার সেলাইটা করতে, যেহেতু আমি মাটিতে পেতে করি ভীষণ সুবিধা হয়। তো আমি তোমাদেরকে জাস্ট সেলাইটা দেখাবো বলি, আরও কাছে নিয়ে আসছি যাতে তোমরা সেলাইটা দেখতে পারো। একদম ছোট্ট ছোট্ট করে সেলাইটা তুলবে, ঠিক আছে? ভিতর দিকটা বড় থাকবে, সামনের দিকে যেখানে তোমাকে মানে দেখবে তোমরা সেই জায়গাটাতে একদম ছোট্ট একটা সেলাই দেখা যাবে, আদার্স কিচ্ছু দেখা যাবে না। দেখো তোমরা, আমি কিন্তু পুরোটা দেখাতে পারিনি শাড়িটা, কারণ আমার আর্জেন্ট ছিল ওই কাপড়টা, তো আমার দিয়ে দেওয়ার কথা, ওই কারণে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি শাড়িটা গোটাটা। তো দেখো এবার কিন্তু আমি ওই সেলাইটা তুলছি একদম ছুট্টি ছুট্টি করে, মানে তোমার যেদিকটা শাড়িটা শো করবে মানে শাড়ির সামনের দিকটা, তোমাদের সেলাইটা যেন একদম ছোট থাকে, আর ভিতরের দিকটা তুমি যতটা বড় মন মানে একটা মাপ করে, একটা সমান মাপ করে তোমরা ভিতর দিকটা বড় রাখতেই পারো। তো আমার তোমাদের হয়তো মনে হতে পারে যে চুলে কী লাগানো আছে, তো চুলে কালার দেওয়া আছে ব্ল্যাক কালার। তো সবাইকে আমি জানিয়ে দিই যে আমার চুল পাকা আছে, আমাদের এটা বংশগত, মানে পিসি দাদু ঠাম্মা দাদুর বাবাদের সবারই ছিল, তো আমাদেরও আছে, আমার ভাইয়ের আমাদের সবারই আছে। তো তোমাদের হয়তো ভিডিওর মাঝখানে অনেক রকম নানান ধরনের আওয়াজ শুনতে পেতে পারো, এক তো ফ্যান চলছে, তারপর আবার আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, তারপর আবার ফোনে কন্টিনিউ মেসেজ ঢুকে যাচ্ছে, মেসেজ আসছে, ফোন আসছে। তো তোমরা প্লিজ মাইন্ড করো না অতটা। তো আমি আবার উঠলাম, জানি না কী করতে, ও মাই গড, কাঁচি নিতে ভুলে গেছিলাম। তুমি দেখো, তোমরা শুধু দেখো আমি কাঁচিটা জাস্ট নিয়েছি, আমি কিন্তু আমার কিন্তু আর একদম মনে থাকবে না যে আমি কাঁচি নিয়ে বসেছি কাজটা করতে, আমি কিন্তু সমানে ভুলেই যাব যে কাঁচি আছে আমার কাছে। তো আমরা তো আমি তোমাদের দিকে একবার করে তাকাচ্ছি, একবার করে পিছিয়ে যাচ্ছি, একবার করে তাকাচ্ছি, একবার করে পুছিয়ে যাচ্ছি। তো এবার একদম ফলস আর শাড়িটাকে একদম নিচের যে পার্টটা একবারে ওর সমান সমান করে একদম লেবেল করে জাস্ট তোমরা এক
একেবারে লেভেল করে নেবে, যাতে শাড়িটাও বড় না থাকে বা ফলসটাও বড় না থাকে, ঠিক আছে, বা বেরিয়ে না থাকে নিচের দিকে, দেখতে খারাপ লাগবে। তো আমি এখন সমান করে নিয়ে সেলাই তুলছি। আমি কিন্তু আবার তোমাদেরকে বলছি, আমি হেম সেলাই তুলি না, কারণ আমার হেম সেলাই খুব ক্রিটিক্যাল লাগে। পারি না পারা নয়, আমি কিন্তু পারি, হয়তো সবাই পারবে না। নর্মাল সেলাই তুলবে, কোনো প্রবলেম নেই, তোমার থরি না শাড়ির ভেতর দিয়ে কেউ হেম সেলাইটা দেখতে যাচ্ছে। একদম প্লেন চেন সেলাই তুলবে, মানে রান সেলাই যেটাকে বলে। তো তার মধ্যে একটা সব থেকে বড়ো গোলমাল ঘটে গেল এখনই, যেটা হচ্ছে আমার সুতোতে গিঁট পড়ে গেছে, মানে সুতোটা একটু বড় করে নিয়েছিলাম, ওই কারণে গিঁট পড়ে গেছে। তো যাই হোক, ওটাকে আমি দেখো যেমন তেমন করে ম্যানেজ করে ঠিকঠাক করে মানে সেলাই তুলে নেব। যাই হোক, কী বলবো, টেলারের কাজ করছি যখন এইটুকু ম্যানেজ তো করতেই হবে। তো এখন আমি কিন্তু আমাদের বারান্দায় বসে আছি, এবার এখনও পর্যন্ত সেই লজ্জাটা যায়নি যে ভয়েস সামনে সামনে ভয়েস দিয়ে ভিডিও করব, কারণ বাড়িতে শ্বশুর শাশুড়ি মানে সবাই থাকে, একটু লজ্জা লজ্জা ভাব লাগে আর কি। তো যাই হোক, তোমরা দেখো আর ভিডিওটা এনজয় করো, আর কিছু শিখে নাও। মানে কী বলবো, মানুষ তো যতদিন বাঁচে ততদিন শেখে, ওটাই একটা কারণ। সবাই হয়তো, আমিও অনেক কিছু জানি না, হয়তো বলা ভুল হবে, আমিও অনেক কিছু জানি না, আবার তোমরাও যারা আছো, যারা আমার ভিডিও দেখছো, তারাও অনেক কিছু জানো না। শিখতে শিখতেই তো মানুষ, মানে দেখতে দেখতেই মানুষ শেখে। তো যাই হোক, যেহেতু আমাদের একটা সোর্স আছে যাতে আমরা মানুষের কাছে আমাদের আমরা জানা জিনিসগুলো পৌঁছে দিতে পারি, তো কী হলো এখন তোমাদেরকে আমি বলি। পিঁপড়ে আমার পিঠে কাবড়ে দিল, এত পিঁপড়ে হয়েছে, বাড়িটা যেহেতু ঠান্ডা, আমাদের বাড়ি ঠান্ডা, ওই কারণে লাল পিঁপড়ের উৎপাত ভীষণ বেড়ে গেছে। তো দেখো, আমি কিন্তু সেলাই তুলছি আস্তে আস্তে, নিচের দিকটা তোমাদেরকে অল্প একটু দেখাবো, উপর দিকটা তোমাদেরকে অল্প একটু দেখাবো, কারণ গোটা শাড়িটা দেখানো সম্ভব না, ভিডিওটা তো আরও বড় হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো এমনিতেই 11-12 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর আমি শুধু শুধু বকবক 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 করিয়ে যাচ্ছি বাবা। তো এখন আমি সেলাই তুলছি ভীষণ মনোযোগ দিয়ে। তো আর একটা এর সবথেকে বড় প্রবলেম কি বলো তো, ছুঁচগুলো এসে নোকের ডগায় ঢুকে যায়, ওইটা ভীষণ ব্যথা করে, ভীষণ কষ্ট হয়। তাই বলে তোমরা আবার ভয়ে টেলারের কাছেই দিয়ে দিও না, আমি কিন্তু চাইছি তোমরা নিজে নিজেই করো কাজটা, মানে কি বলবো, সবাই তো চাই যে কিছু বাঁচিয়ে রাখি। তো কি প্রবলেম কি আছে যদি নিজে একটু বাড়িতে বসে কোনো একটা কাজ করি, কোনো প্রবলেম নেই, তাই না? যদি সময় পাওয়া যায় তো করতেই পারি। তা আমি যেমন সব কাজে মাঝখানে সেলাই সময় বার করে সেলাইটা করি আমার, যাতে আমার হাত খরচাটা হয়ে যায়। যে কোনো মেয়ে, সব মেয়েদের কথাই বলছি, নিজে একটা কিছু উপার্জন করি, তাতে 5 টাকা হোক বা 10 টাকা হোক, ওটা কিন্তু ভীষণ সম্মানের, মানে ভীষণ, মানে নিজেকে ভীষণ স্বাধীন লাগে, আর কিছুই না। মানে 5 টাকাও তো তুমি নিজের কাছ থেকে বার করতে পারবে, এরকম একটা ব্যাপার। তো তোমরা চাইলে অবশ্যই করতে পারো, তোমরা যদি শিখতে চাও সেলাই, তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু সত্যি সত্যি অনেক খারাপ হয়ে গেছি না, আমার এই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে আমি অনেক পাতলা হয়ে গেছি। তো আমার এই দিকের যে নিচে আমি যতটা তোমাদেরকে দেখাবো বললাম, ততটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাস, আমার কাজ কমপ্লিট। কিন্তু আমার দেখো, আমার বুদ্ধিটা দেখো, আমি কাঁইচে আনা সত্ত্বেও আমি সুতোটা ব্যবহার করছি না, ওই যে সুতো, মানে সুতো বলছি, মানে কাঁইচিটা ব্যবহার করছি না, আমি দাঁত, মানে দাঁতই কাঁইচি আর কি, দাঁতে করে সব কেটে দেবো। তো আমি এখন আমার চুলের কালারে হাত দিয়ে দিয়েছিলাম, তো ব্ল্যাক কালার যেহেতু, কালো কালার একদম এসে মানে নোকে ঢুকে গেছে। তো আমি এখন সুতো পরাচ্ছি, আমার কিন্তু যতবার তোমরা দেখতে পাবে আমি কাঁইচির ব্যবহার করিনি, জাস্ট একবার কাঁইচির ব্যবহার করেছি আমি, মানে দাঁতে, আর দাঁতেই একদম বাজিমাত। তো এই যে আমি সুতোটা আবার অনেকটা বাড়িয়ে নিয়ে ফেললাম, আমার একদম খেয়াল ছিল না যে সুতো গিট পড়ে যাচ্ছে, মনেই ছিল না, আগে সুতোটা তো গিট পড়ে গেল, অনেকটা সুতো নষ্ট হয়ে গেল। তো এই যে আমি আরেকবার কাঁইচি ব্যবহার করে ফেলেছি, ও মাই গড, ও মাই গড, হোয়াট এ ট্যালেন্ট, আমার কিন্তু ভীষণ ট্যালেন্ট, দেখো তোমরা কেমন লাগছে দেখতেছি মা গো, চুলের 12টা বেজে আছে। আমার বোঝা, আমি তো চিনতেই পারছি না যে এটা আমি। দেখো আমার কিন্তু শরীরের থেকে আমার হাতগুলো একটু সরু সরু, তাই না? আমার বর বলে যে আমার হাত সরু, তা আমি কী করবো, আমার হাত সরু, তা পাম করে ফেলাবো নাকি?
তোমরাই বলো একটু কমেন্টে জানিও। হাত হাত মোটা করার আবার কি ব্যায়াম আছে জানি না, আমি সত্যি জানি না। তো তোমরা দেখো উপর দিকটা, এই নিচের দিকটা আর সাইডের দিকটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। তো এবার তোমাদেরকে আমি উপর দিকে সেলাইটা দেখাবো। উপর দিকে তোমরা যদি কেউ হেম সেলাই জানো তো তোমরা হেম করতে পারো, বা নর্মাল রান সেলাই দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার যদি কেউ আমার থেকেও বড়, মানে আমার থেকে বড় তো আরও অনেক যারা দিদিভাইরা দাদাভাইরা আছে যারা সেলাই করে, বা ম্যাম স্যার যারা আছে তারা তো অবশ্যই হেম দেয়। কিন্তু আমি ওই যে বললাম আমার হেম সেলাই করতে ভীষণ প্রবলেম হয়, ওই কারণে আমি হেম সেলাই দিই। তো তোমরা তোমরা যদি চাও যে নর্মালের মধ্যে, মানে অল্প সময়ের মধ্যে শাড়িতে ফলস লাগাবো, তো তোমরা আরেকটা উপায় ব্যবহার করতে পারো। যদি কারো বাড়িতে সেলাই মেশিন থাকে তো নিচের দিকটা তোমরা রান সেলাই মেরে, মানে নর্মাল একটা মেশিন সেলাই মেরে নিতে পারো, উপর দিকটা তোমরা হেম করতে পারো। কিন্তু আমি কিন্তু দুই দিকটাই হাতেই করি, তোমাদের যত ভালো। কারণ দেখো আমার শাড়িটা যদি নষ্ট হয়ে যায় আমার যেমন খারাপ লাগবে, তোমাদেরও তো সেই একই জিনিস, তাই না? তো ওই কারণে আমি কিন্তু সমস্তটা হাতেই করি। এবার তোমরা যদি আমার কাছে কেউ শাড়িতে ফলস লাগাতে দিতে চাও তো তোমরা প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো। আমি কিন্তু শাড়িতে ফলস লাগাতে 50 টাকা নিই, এমন কিছু বেশিও নিই না। তো যাই হোক, দেখো আমার কিন্তু কী বলবো, কাজটা খুব একটা খারাপ না, দিতেই পারো, দিয়ে দেখতেই পারো। তো যাই হোক, দেখতে থাকো, আর কিন্তু বেশি দূর নেই। আর ভিডিওটা আমি বেশি বাড়াইনি, আর তোমাদের সঙ্গে শাড়িটা গোটাটা শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে গোটা টিপসটাই তো দিয়ে দিলাম যে কীরকম কীরকমভাবে সেলাইটা করতে হবে, তোমরা তো জেনেই গেলে বলো, তাই না? তো গোটা ভিডিওটা আশা করছি না দিলেও কোনো প্রবলেম নেই। আমার ভিডিওটা ভীষণ বড় হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি একদম আন্দাজ করতে পারিনি যে ভিডিওটা এত বড় হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে কাজটা অনেকটা। বাই।